ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তানের পারওয়ান প্রদেশের চারিগার অঞ্চলে। এখন পর্যন্ত শতাধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শতাধিক মানুষকে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘরের দেয়াল ধসে পড়ে। সাতজনকে নিরাপদে উদ্ধার করতে পারলেও মাকে বের করতে পারিনি। পার্শ্ববর্তী পাকিস্তানের করাচিতে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। রাস্তায় পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখন পর্যন্ত 100 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। আগামী কয়েকদিন আরো বৃষ্টির আশঙ্কায় সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে। গরমে জিতনা পানি 5-6 ফুট পানি। এখানকার সবাই অনেক কষ্টে আছে। আমাদের সবকিছু তলিয়ে গেছে, বাড়ি এখনো পানির নিচে, কেউ সহায়তা করতে এগিয়ে আসেনি। কই মদদ করনে কে লিয়ে তৈয়ার নেই। এদিকে ভারতের উড়িষ্যায় বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দলের সদস্যরা। চলমান বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলা প্লাবিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় বাভির কারণে আকস্মিক বন্যায় প্লাবিত হয় দক্ষিণ কোরিয়ার বেশ কিছু এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাহানুল রানা, সময় সংবাদ।